আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এসেছি 7 মাইল বাড়িনগর বাজারে। এখানে হচ্ছে আমরা এসেছি কলেজ থেকে ইন্টার্নি করতে। আজকে আমাদের ইন্টার্নিটা বাস্তবায়ন করছে জাগরণী চক্র ফাউন্ডেশন, আর আমরা এসেছি যশোর সরকারি সিটি কলেজ থেকে। আমরা সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে এসেছি। আজকে যে বিষয়টা আলোচনা করা হবে আমাদের সাথে, সেটা হচ্ছে বিদেশে কীভাবে সবজি রপ্তানি করা হয়, কোন কোন সবজিগুলো বিদেশে রপ্তানি করা হয় এবং কোন কোন দেশে কোন সবজি রপ্তানি করা হয়, সেই সবজিগুলোর ওজন কতটুকু, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরে হচ্ছে কস্টিং, খরচটা কেমন হয়, সেগুলো শিপে যায় নাকি হচ্ছে এয়ারে যাই, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর কীভাবে প্যাকেজিং করা হয় এবং সবজি কৃষকদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করা হয়, সরাসরি এখানে সমস্ত সবজিগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। এই যে দেখছেন আপনারা, এই ট্রাকগুলোতে ভরে ট্রাকে ভরে ভরে হচ্ছে সরাসরি জমি থেকে কৃষকদের কাছ থেকে সবজিগুলো আসছে। এই সবজিগুলো হচ্ছে দেশে বাইরে রপ্তানি করার জন্য কত টাকা খরচ হয় এবং কীভাবে রপ্তানি করা হয়, একটা কার্গো ভাড়া কত, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। সেগুলো জানতে চাইলে অবশ্যই সঙ্গে থাকুন, আমরা বাইরের কাছ থেকে সরাসরি জেনে আপনাদের কাছে আলোচনা করব ইনশাল্লাহ। আর এটা জাগরণী চক্র ফাউন্ডেশন যেহেতু বাস্তবায়ন করতেছে আমাদের ইন্টার্নিটা, এবং এই সবজি রপ্তানিটাও জাগরণী চক্র ফাউন্ডেশনের মাধ্যমেই হচ্ছে, লাইসেন্সটাও তারা সংগ্রহ করে দেয়। এবং দেখেন প্রতিটি প্রোডাক্ট হচ্ছে বাসায় এখানে গাড়ি থেকে লোড আনলোড করতেছে, গাড়ি থেকে নামাচ্ছে সবজিগুলো, এবং এপাশে বাছাই করা হচ্ছে, ওইদিকে হচ্ছে পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে, যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, আর এখানে হচ্ছে প্যাকেজিং করছে। দেখেন এখানকার মহিলারা শ্রমিকরা যারা আছেন তারা প্যাকেজিং করছে। নর্মালি আমরা যে কাগজ হচ্ছে খাতায় লেখালেখি করি, এই কাগজ দিয়ে হচ্ছে এরা প্যাক করছে। দেখেন সবজিগুলো কিন্তু খুবই সুন্দর। এখানে এই সবজিগুলো হচ্ছে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত নেয় এবং সর্বনিম্ন কত কেজি পর্যন্ত নেয় সেটাও হচ্ছে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। দেখেন এগুলো সব বাছাই করতেছে, দেখেন এই যে এখানে ওজন করা হচ্ছে সবজিগুলো, প্যাকেজিং করার পরে এটা ওজন করা হয়। আর এইখানে হচ্ছে এটা এইভাবে বাস্তাবন্দি করা হচ্ছে, মানে প্রত্যেকটা ক্যারেটে একটা ওজন, নির্দিষ্ট ওজন আছে, সেই ওজন অনুপাতে বাস্তায় করে আর কি। এক এক বাস্তাতে কত কেজি করে জানো? 21 কেজি করে, 20 কেজি দাম পাবো আমরা। আচ্ছা 21 কেজি করে আছে, আপনারা 20 কেজি দাম পাবেন, তাই না? আচ্ছা দেখেন এই যে ক্যারেটে আছে, এই যে ক্যারেট ধরে ধরে সাজাচ্ছে যাতে কোনো সবজি নষ্ট না হয়ে যায়, দেশের রেপুটেশন যেটা আছে সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য খুবই যত্ন সহকারে এবং খুবই আলতোভাবে এনারা প্যাক করছে। দেখেন এখানে হালকা রোদে শুকানো হচ্ছে যাতে যে ভেজা ভেজা ইয়েটা আছে, মানে নেয়ার যেটা বলি আমরা, সেই নেয়ারটা যাতে শুকায়ে যায়, বা শিশির বিন্দু যেটা বলি শিশির, সেটা শুকায়ে যায়, সেজন্য হালকা রোদে দেওয়া হচ্ছে। এই পানিটা শুকায় যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এইভাবে প্যাকেজিং করবে, তার আগে না, কারণ হচ্ছে যদি ভেজা থাকে তাহলে তো এই কাগজগুলো সব নষ্ট হয়ে যাবে, এই জন্য ভেজা অপশনটা, মানে ভেজাটা শুকায় নিয়ে তারপরে হচ্ছে আপনার প্যাকেজিং করা হয়। দেখেন সবজি গাড়ি থেকে কীভাবে নামাচ্ছে, এটা সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করছে যেহেতু, তাই কৃষকরাও লাভবান হচ্ছে এবং যারা বিক্রি করছে তারাও মোটামুটি লাভবান হচ্ছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল প্রজেক্ট থেকে, এই যে দেখেন সফল প্রকল্প, জাগরণী চক্র ফাউন্ডেশনের যারা হচ্ছে আপনার এই সফল প্রকল্পের আওতায় আছে ওই সমস্ত কৃষকদের কাছ থেকে হচ্ছে সবজিগুলো নেওয়া হয়। দর্শক, যেহেতু এই সবজিগুলো সরাসরি কৃষকদের কাছ থেকে নেওয়া হয় তাই মাঝখানে ফিল্টারটা হয় না, যেহেতু তার জাগরণী চক্র ফাউন্ডেশনের যে সফল প্রজেক্টটা আছে এই প্রজেক্টের আওতায় যে কৃষকগুলো আছে শুধুমাত্র ওনাদের কাছ থেকেই নেওয়া হয়, এবং এনাদের যে নির্ধারিত হচ্ছে আপনার পাইকার আছেন, পাইকার উনি হচ্ছেন ওই কৃষকদের কাছ থেকে নিয়ে সরাসরি বায়ারকে দিয়ে দেন, যার কারণে
ওই কৃষকদের কাছ থেকে একটু বেশি দামে পাইকার উনি কেনেন, নর্মালি বাজারে যে দাম বিক্রি হয় তার থেকে বেশি দামে, এবং হচ্ছে সরাসরি যেহেতু বায়ার নিচ্ছেন তাই পাইকারও মোটামুটি দাম পায়, এবং পাইকার খুব কম মুনাফা রেখেই আর কি ইনাদের কৃষকদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, সবজিগুলো নেয়, এবং হচ্ছে বায়াররা এসে সরাসরি এখান থেকে নিচ্ছে তাই মাঝখানে ফিল্টার হওয়ার অপশনটা নাই, এজন্য উভয় পক্ষ লাভবান হয় এখান থেকে। আমাদের এই এলাকার সবথেকে ভালো প্রোডাক্টগুলো ওখানে পাঠানো হয়, দেখেন আপনি সবজিগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং দেখতেও কিন্তু খুব চমৎকার, এবং দেখেন একটা একটা করে কিন্তু সবজি মোচা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আপনি যে ওইটাতে মুছে দিচ্ছেন কি মুছতেছেন, মানে আচ্ছা যাতে সবজিগুলো ভালোভাবে পৌঁছায়? আচ্ছা আচ্ছা, দেখছেন দর্শক ওই যে একটা একটা করে কাপড় দিয়ে কপিগুলোকে খুব সুন্দর করে মুছে দেওয়া হচ্ছে, যাতে যে ময়লাগুলো আছে ওই ময়লাগুলো না থাকে, এবং পানিটা নিয়ের যেটা বা শিশির যেটা ওইটা যাতে না থাকে, ওইটা থাকলে হয়তো বা সবজি পচে যেতে পারে বা সবজির গুণগত মান কমে যাবে, যার জন্য ওইটা করা হচ্ছে। এবং দেখেন খুব সুন্দর করে কিন্তু প্যাকেজিং করা হচ্ছে, দেখেন দেখেন সবজিগুলো হচ্ছে বাছাই করা হচ্ছে এখানে, সবজিগুলো হচ্ছে একটা একটা করে পাতা পরিষ্কার করে দেন ওইখানে হচ্ছে ক্যারেটের ভিতরে রাখছে, এবং ওই ক্যারেটগুলো কৃষক মানে এখানে যারা বসে আছে যে ধরনের যারা বসে আছে ওনাদের কাছে চলে যাচ্ছে, এবং নেয়ারটা শোকানো হচ্ছে, শিশিটা শোকানোর পরে মুছে তারপরে প্যাকেজিং করা হচ্ছে। দেখেন আপনারা খুবই আলতো হবে যাতে সবজিতে কোপটা না লাগে, সবজিতে সবজি নষ্ট না হয়ে যায়, ঠিক সেইটা খেয়াল রেখেই সেই বিষয়গুলো খেয়াল রেখে তারা পরিষ্কার করছে। দেখেন আর এদিক থেকে দেখেন খুবই সুন্দর করে আলতোভাবে এবং খুব কেয়ারফুলি সবজিগুলো ট্র্যাক থেকে নামানো হচ্ছে, একজন করে ধরছে এবং একজন করে আস্তে আস্তে করে মাটিতে রেখে দিচ্ছে, দেখেন কোনোভাবেই সবজি নষ্ট না হয়ে যায়। দেখেন এই সবজিগুলো প্রায় শুকিয়ে গেছে, নিয়েরটা শুকিয়ে গেছে শিশিরটা, এইগুলো হচ্ছে ওরা ক্যারেটে করে নিয়ে যে যে প্যাকেজিং যেখানে হচ্ছে ওখানে দিচ্ছে, এবং সেখান থেকে প্যাক করে তারপরে দেন হচ্ছে বাস্তা বাচ্চার ভিতরে দেওয়া হচ্ছে। দেখেন এই বাস্তাগুলো হচ্ছে কেমন করে সুন্দর করে দিচ্ছে যাতে ওনাদের সুবিধা হয় প্যাকেজিং করতে। দেখেন এইভাবে দেওয়ার কারণে যারা প্যাক করতেছে এই যে এই পাশে ওনাদের সুবিধা হবে, সহজে প্যাকেজিং করতে পারবে। দেখেন এই যে ওনার আবার সেলাই করতেছে, দেখেন সেলাই করে তারপর ট্যাগ লাগানো হবে। এইটাতে তো এখন আপনারা কত কেজি প্রোডাক্ট দিচ্ছেন, একটা ট্যাগ লাগানো, ওইটা কখন লাগাবেন? আচ্ছা মানে যখন ট্রাকে উঠাবে তখন ট্যাগ লাগানো হবে, তাই না? আচ্ছা দেখেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর করে প্যাক করতেছে। দর্শক সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ সব কিছু দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। দর্শক দেখেন এনারা গাড়ি থেকে ট্রাক থেকে কীভাবে সবজি নামাচ্ছে নিচেই, দেখেন খুব সুন্দর করে ওই শেডের নিচে যে প্যাকেজিং হচ্ছে এই বস্তার মধ্যে হচ্ছে। আর এদিকে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আছে, নদী, একটা নদী পরিভৈরব সম্ভবত, দেখেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এই মাঠ থেকে বা বিভিন্ন মাঠ থেকে, শুধু এই মাঠ না, এখানে যতগুলো সবজি ক্ষেত আছে ম্যাক্সিমাম এই এলাকাতে সব সবজি ক্ষেত থেকে মোটামুটি সবজি সংগ্রহ করা হচ্ছে। আর এই সবজিগুলো কত কেজি পর্যন্ত নিচ্ছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন, এবং সর্বনিম্ন দেশের বাইরে যদি প্রোডাক্ট পাঠান তার নির্দিষ্ট ওজন থাকে, ওই ওজনের বাইরে এবং ভিতরে ছাড়া নিবে না, ওই ওজনের কম হলেও হবে না বেশি হলেও হবে না, সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন এই কপিগুলো তো হচ্ছে আপনারা সরাসরি কৃষকদের কাছ থেকে নিয়ে আসছেন? আমরা সরাসরি কৃষকদের কাছে আসছি,
নিয়ার পরে যেন আমরা গাড়ি থেকে নিয়ে এসে এখানে রাখছি, এখান থেকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার শীতলে রাখছি। শীতলতে এখন আবার 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 লোক দিয়ে পরিষ্কার করা হচ্ছে। করানোর পরে এই মালটা আবার হচ্ছে বিরা মানে খারাপ, খারাপের বাদ দিয়ে ভালোটা সাইজ করে কাগজে মুড়ায় আস্তে আপনার ওজন করে প্যাকেট করে তারপরে আমরা গাড়িটি পাঠাবো। যে জায়গা আস্তে পটিয়ে পাঠানো, মানে গোল কপি দেখছিলাম দেড় কেজি, তার মানে দুইটা জাতে দুই রকম ভাবে নেওয়া হয়। আচ্ছা, এগুলো তো সব আপনার ওই জাহাজে করে যাবে? জাহাজে করে, হ্যাঁ সে10-12 দিন বেশি লাগার উদ্দেশ্য হচ্ছে কি, ছাড়ার পর থেকে হয়তো 8-10 দিন লাগে, কিন্তু আমরা যাওয়ার পরে পর্যন্ত সময় বোধহয় হয় না। ওই মালটা দেখা পণ্যে বোঝাই করতে করতে 7-8 দিন, 10-15 দিন এখানে লাগে আর আগের দিনও কিন্তু গোল যেটা বললেন ওইটাও 11 টাকা ছিল। আচ্ছা, এই সিজনে এই সময় দাম কম থাকে, এগুলো 9-10 টাকা বেচা যায়, 8 টাকা বেচা যায়, কিন্তু এ বছর মালের দাম আচ্ছা, এই শ্রমিকদের আপনারা কেমন ভাবে টাকা দেন? এদের ঘন্টা চুক্তি নাকি হচ্ছে দিন চুক্তি? ১১ টন, তাই তো? ১১ টন। আচ্ছা, মোটামুটি একদিনে 11 টন কি কভার হয়ে যায়? মাঠে 30 জন আর এখানে 30 জন, মোট 60 জন। মাঠের ওদের খরচ কেমন দিতে হয়? মাঠে ওরা হচ্ছে কপি কেটে দিবে, আচ্ছা গাড়ি ভাড়া আপনি? আচ্ছা, আচ্ছা, তার মানে একটা বেশ বড় একটা ইনভেস্ট করা লাগে। তারপর আমার এখানে এখানে বস্তা আমার, কাগজ আমার। আচ্ছা, এই বস্তা কত করে কেনেন, কাগজ কত করে কেনেন? এই কাগজ আছে আপনার 700 টাকা ঋণ। 700 টাকা ঋণ, এক ঋণ? হ্যাঁ, এক ঋণ 700 টাকা। তার মধ্যে আমরা মাসের কাছে ডাবল করে নিই। আচ্ছা, ডাবল করে দেন। আচ্ছা, আর বাস্তাগুলো কেমন দামে কেনেন? বাস্তাগুলো 15 টাকা পিস। 15 টাকা পিস, আমাদের বাস্তা 15 টাকা পিস। হ্যাঁ, এই সবুজ সবুজ ওই বাস্তাগুলো। আচ্ছা, তার মানে মোটামুটি বেশ একটা খরচ আছে। খরচ তো করতে হবে, খরচ এখন তাহলে আছে 10 টাকা, 11 টাকা কেজি। হ্যাঁ, দুধ চলে 9 টাকা করেন যে আমরা হিসেবে যে এইভাবে কাজ করে না কেউ আর কি, আমাদের এদিকে এইভাবে কাজ করে না। আমি আর কি ওই গোয়ালন্দর থেকে ইসি করে মানে আর কি নৌকায় করে মারলে গেছি কারণবাজার সদরঘাট। আচ্ছা, ১৫ সালে পরে যে আপনার এই যে বার আসলো আসছে
মানে আমি টুকটাক দিতে থাকি আর কি। আলু কিন্তু আলু গেছে, তারপর ফুলকপি গেছে, বিভিন্ন ধরনের আমি মালয়েশিয়া সিঙ্গাপুর ফুলকপি গুলো তো হচ্ছে আপনার বিমানে যায় তাই না? না ওগুলো আমি তাদের দিচ্ছি আর ওগুলো জাহাজে যায় ক্যারেটে করে মধ্যে আপনার ওই যে 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 পেপার দিয়ে যে হাত মুখ ধুচ্ছে সেই পেপার টিস্যু টিস্যু পেপার দিয়ে ফুলটা কিনতে পাওয়া যায়। আচ্ছা টিস্যু পেপার বোধ হয় বইতে মুড়াইয়ে ওই পলিথিন এইটির মধ্যে ক্যারেটের ভিতরে করে দিয়েছে, দশ কেজি করে দিয়ে ব্যাস কাগজ দিয়ে সেলাই করে দিয়ে দিয়েছি, ওইভাবে চলে গেছে। ভালো ছিল ওইগুলো সব? ছিল ভালো, ছিল একটু কালার নষ্ট হয় আমার হালকা, ওই যে আমার ওই আপনার ওই চোমরের ফুলকে রাখা মানে আচ্ছা আচ্ছা লাল চলে যাবে হয়ে যায়। আচ্ছা আপনি এই সিজনে বাঁধাকপি গুলো আছে কত টন পর্যন্ত রপ্তানি হয়েছে এই সিজনে? আমার গত বছর দিলাম 75 টন দিছি গত বছর, আর এবছর এবছর এখনো অত হয়নি, এবছর মানে 1500 টনের 15000 টনের ওই অর্ডার ছিল, এবার 1500 টনের অর্ডার ছিল এবার, কিন্তু সে মাল দুর্ভিক্ষের জন্য আমার কম যাচ্ছে। মানে গত বছর 750 টন রপ্তানি করেছেন আর এবছর 1500 টনের চাহিদা ছিল, ছিল আমার চাহিদা, কিন্তু কন্ট্রাক্ট ফল ছিল 1500 টনের আর ছিল আমার পাইকারি সাথে, কিন্তু আচ্ছা মানে দাম বেশি হওয়ার থেকে আর মাল না পাওয়া ধরুন আমরা প্রোডাকশন এবার কম হয়েছে মানে বৃষ্টির কারণে। এটা তার মানে যদি আপনার 1500 টন প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেন রপ্তানি করতে পারতেন তাহলে তো বেশ অনেক বড় একটা প্রজেক্ট। হ্যাঁ অনেক বড় অনেক বড়, মানে দামি তার সাথে আরো 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 মাল দিতে পারতাম, শুধু এটা না আলু দিতে পারতাম, চিংড়ি দিতে পারতাম। আচ্ছা দেখাতে বাঁধাকপি আমার যে পার্টি আমার বড় যে পার্টি গুলো তো সব মার্কেট চলে গেছে। আর এবছর একটা দোষ হয়েছে কি, যখন এই কপিটা উঠার আগে জি আমাদের বাংলাদেশের অনেকগুলো বাইরে এসে অন্য অন্য জায়গায় তো মানে সে মালগুলো দিতে যায় না আর কি, বাদাম টাইট মানে সেই মালগুলো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পয়সা টয়সা মাছ ধরছে গেছে, মানে অপরিপক্ক যেটা মানে আচ্ছা ওইটা নষ্ট হয়ে গেছে, মানে ওরা হচ্ছে কম দামে মানে বেশি লাভ করতে গেছে যার জন্য ধরা খাইছে। মানে ওই সময় আপনারা আছে মালয়েশিয়া চাইদা ছিল, আচ্ছা চাইদা থাকার কারণে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিতে পারেনি এই জন্য লস খাইছে। হ্যাঁ হ্যাঁ লস খাইছে, চাইদা ছিল মালয়েশিয়া মনে করছে যে এই মাল নিয়ে যাচ্ছি বলে বিক্রি হয়ে যাবে, কিন্তু আজ এসে মাল নিয়ে যাচ্ছি পারেনি, মাল নিয়ে যাওয়ার আগে পয়সা নষ্ট হয়ে গেছে, ওগুলো নষ্ট হয়ে গেছে। এবছর তো বেশি একবার খুব তাই হয়েছে, এই আমার কিন্তু যেগুলো গেছে মানে এই পার্টিটাই টিকে আছে তার জন্য আমার এখন চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এটা হচ্ছে ফেটে গেছে, দেখেন এটা ফেটে গেছে তাই এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ একদম ফ্রেশ যে বাঁধাকপিটা সেটাই একমাত্র যাবে নর্মালি। তাছাড়া দেখেন এখানে অনেকগুলো সব এখানে ফ্রেশ, ম্যাক্সিমাম ফ্রেশ, তারপরেও এখানে বাছাই হচ্ছে, যখন আপনার প্যাকেজিং হচ্ছে তখন কিন্তু ওনারা সবগুলো বেছে একদম যেটা ভালো সেটাই প্যাক করতেছে। আচ্ছা এইটা কি আজকে বিকালের ভিতরে গাড়ি লোড হয়ে যাবে? হ্যাঁ এই গাড়ি আজকে মানে রাত 12টা বাজে দুই গাড়ি লোড হয়ে যাবে, রাত 12টার ভিতরে দুই গাড়ি লোড হয়ে যাবে, মানে 11 টন অর্থাৎ 22 টন, মোট 22 টন প্রোডাক্ট, 22 টন যাবে, তার মধ্যে 1 টন মানে ঢলতাই যাবে। ও আচ্ছা 1 টন আছে ওজনে হবে না? 21 কেজি করে। আচ্ছা আপনি তো বলছিলেন যে এক বাস্তায় আছে 21 কেজি আছে কিন্তু 20 কেজি দাম পাবেন। আচ্ছা আচ্ছা ঢলগাই যাবে মানে এক এক বস্তা 1 কেজি করে ঢলতে, মানে এই কাঁচা মাল তো এই পানি আছে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে, এগুলো যতগুলো দিতে মানে এক মনে দুই আছে 2 কেজি ঢলটা দিতে হবে, মানে 42 কেজিতে মন হবে, মন হবে নর্মালি আমরা হচ্ছে 40 কেজিতে মন জানি কিন্তু 42 কেজিতে মন করা হবে যেহেতু কাঁচা মাল শুকায় যায়। দর্শক আপনারা রিজাউল ভাইয়ের মাধ্যমে জানতে পারলেন যে হচ্ছে কিভাবে কপিগুলো রপ্তানি করা হয় দেশের বাইরে এবং কি মানের কপিগুলো রপ্তানি করা হয় এবং এনার খরচটা কেমন সেটাও কিন্তু উনি বললেন, যে কৃষকদের কাছ থেকে কেমন দামে কিনছেন এবং বিক্রেতা আছে বায়ারদের কাছে কেমন দামে বিক্রি করছেন, কত টাকা খরচ হচ্ছে, প্যাকেজিং প্রোডাক্টের দাম কেমন হচ্ছে, তারপরে আদারওয়াইজ যে শ্রমিকগুলো আছে তাদেরকে দিন কত টাকা করে শ্রমিক মজুরি দিতে হচ্ছে সেগুলোও কিন্তু উনি শেয়ার করলেন। আসতে সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরও কিছু জানতে পারবেন এবং সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা হচ্ছে যে কন্ট্রাক্ট ফার্ম বললেন যে কৃষকদেরকে নিয়ে আছে কন্ট্রাক্ট ফার্মে সিগনেচার করে নিয়েছেন তাদের কাছ থেকে শুধুমাত্র নেন? হ্যাঁ আমরা তাদের কাছে। আচ্ছা এই কতগুলো ফার্মার আছে? 450 তাদেরকে সবজির বীজ এবং সমস্ত সহযোগিতা কি আপনারা করেন? আমরা বীজও দিই এবং তাদের অন্য পরামর্শ দিই যে এই সময় এই বীজ এই ভালো বীজটা এই জাতের বীজটা কিনতে হবে, কিনে এই বীজটা তারা রোপণ করতে হবে, এই রোপণ করার পরে এই সময় এই কপিটা উঠবে আর কি। ঠিক আমার সেভাবে তার পরামর্শ দিই, ঠিক তারা ঠিক আছে তারা ফেলবে, মানে কৃষকরা হচ্ছে জাস্ট জমিটা জমিতে কৃষকদের এবং শ্রমটা কৃষকদের, বাকি যে পরামর্শগুলো সবকিছু আপনাদের মাধ্যমে যাতে কৃষক কিভাবে লাভবান হবে সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। কপি অবিক্রি হয়ে যায় জি, কিন্তু আমি বাড়ির থেকে কপির অবিক্রি নাই,
আচ্ছা এখন কিন্তু বাজারে কপি খুব কম বিক্রি হয়, কম বিক্রি বাজারে কপি কমই বিক্রি হয়, বাজারে বিক্রি হয় না বলি চলে আর কি। এখন বাজারে যদি আমরা যে বিদেশে কপি না পাঠাতাম, তাহলে কপি মনে করেন যে আপনার 2 টাকা 3 টাকা পিস না বিক্রি হতো না আমার কাছে। আমরা পাঠানোর পরে এবার এটা বিশাল মূল্য, ধরেন 12 টাকা 14 টাকা পিস তারা বুঝতে পেরেছে আমাদের। এখন কিন্তু অনেক অনেকেই আছে গ্রামে, দেখলাম হচ্ছে আপনার ওই যে রাজহাঁস পোষে ওরা খাওয়ায়, তারপরে ছাগল গরুর এগুলো খাওয়ায়, মানে খাওয়ায় আর কি, এখনো খাওয়াচ্ছে। তারপরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কিরাম যেগুলো আমরা এখন বাদ দিচ্ছি, বাতিল হয়ে যাচ্ছে, বাতিল হচ্ছে ওইগুলো, কিন্তু ফ্রেশ যেটা সেটা আপনারা রপ্তানি করছেন। আমরা নিয়ে যাচ্ছি, আমি বাড়ি নিয়ে যাচ্ছি। তারপরে অনেক আমার এই কন্ট্রা ফার্মে যারা আমার আছে, যেগুলো ফার্মে সেটা এটা না, আমরা অন্য অন্য আবাদ যেমন পটলটা, ঝিঙ্গা, তারপরে কুশি, কাঁচকলা, এগুলো বাড়ি যাই আমরা। এগুলো আছে আপনার বিভিন্ন রাষ্ট্রে পাঠাই। কোন 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 রাষ্ট্রে পাঠাই? যেমন মালয়েশিয়া, না মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর দুবাই যায়, তারপরে আপনার আছে ইটালি যায়, তারপরে আপনার আছে এরকম এরকম আমাদের 14টা রাষ্ট্রে পাঠাই। কি কি সবজি রপ্তানি করে থাকেন সাধারণত? এখানে পটল করি, আপনার ঝিঙ্গা করি, আপনার কাঁচকলা আছে, তারপরে আছে আপনার লাউ আছে। লাউটা সাধারণত মনে হয় সম্ভবত ইউরোপের দিকে বেশি পাঠানো হয়। হ্যাঁ, লাউটা ইউরোপে বেশি চলে যায়। আচ্ছা, ইউরোপে আপনার 700 গ্রাম মানে 1 কেজি নিচের থেকে আর কি, 1 কেজি নিচে, মানে 1 কেজির উপরে কোনো প্রোডাক্ট যাবে না, উপরে কোনো মই ইউরোপের জন্য। হ্যাঁ, ইউরোপে, ও ইউরোপের জন্য 1 কেজি? হ্যাঁ, 1 কেজি নিচেই আর কি, মানে যে লাউ 2 কেজি আড়াই কেজি ওটা আমার 1 কেজি নিচ্ছে। এগুলো আমরা ভুইতে দেখে দেখে চাষিকে কাছে নিয়ে আমরা কাটি। এই কারণটা কি যে 1 কেজির উপরে দাঁড়ানো? মানে আমাদের সিস্টেম, আমরা যেটা আমরা মনে করি এটা ভালো লাগে না, কিন্তু ওকে ভালো লাগে, এই কারণে 1 কেজি আছে নিচে এগুলো নিচে। আর কাঁচকলা আছে আপনার, ওই কাঁচকলা আছে, পানি তরস একটা কাঁচকলা আছে। আচ্ছা, ওই মাথার আম বল্টুর মতন ওই কাঁচকলা চলে, হ্যাঁ ওইটা বাইরে চলে, আমাদের এই কাঁচকলা চলে। পটলের ভিতরে আপনার দেশি পটলটা চলে, বড় বড় পটলটা চলে, বড় চলে না। ওই আমরা পটলের ভিতরে 3টে গ্রেড করি। আচ্ছা, 3টে গ্রেড করে এ গ্রেডটা চলবে না, আবার সিউ চলবে না, বি গ্রেডটা চলে, এও চলবে না, সিউ চলবে না, বি গ্রেড চলবে। আচ্ছা, 3টে ভিতরে 1টা চলবে। পটলগুলো কেমন দামে রপ্তানি করা হয়? কেজি কেজি কেমন পড়ে? এখানে ধরেন 25 টাকা। না, আপনাদের কাছ থেকে বায়াররা কেমন দামে কেনে? 25 টাকা 28 টাকা 30 টাকা এর ভিতরে, আমরা এর ভিতরে কিনি আর কি। মালের দামের পরে দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের লাভটা আছে খুব একটা উন্নত না, বেশি না, কারণ আমাদের আছে কেজিতে 1 টাকা থাকি মনে করি আমাদের বহুত আছে। হ্যাঁ, আপনারা অনেক এই বাদাকে কইছে কেজিতে 18 থাকে তাই মনে করি হাজার হাজার কেজি প্রোডাক্ট পাঠাচ্ছেন। আচ্ছা, এই যে লাউগুলো, লাউগুলো কেমন দামে কেনে বায়াররা? এখানে লাউগুলো আপনার আছে বাজারের হিসাবে, যে বাজারে যদি আপনার একটা লাউ বিক্রি 30 টাকা, তা আমরা সে 2 টাকা বাড়াই দেখি না, কিনে ওই খেতে যাই ছোটো ছোটো পয়সা পয়সা ছোটো ছোটো রাখি কাটবে। আচ্ছা, আর বড় লাভ নিই না, মানে আপনাদের পছন্দ মতো ওই মানে সাইজে যেটা হবে সেটাই লাগবে, তার একদম চারিদিক দিয়ে মানে ও সুন্দর হতে হবে, সুন্দর হতে হবে। তারপরে আপনাদের যে বলছিলেন কচুরলতিটা পাঠানো হয়, হ্যাঁ কচুরলতি, কচুরলতি পাঠানো হয়, আপনার মিষ্টি কুমড়ো পাঠানো হয়, মিষ্টি কুমড়ো, কচুরলতি, গোল আলু, ওই যে আলুটা, আলু পাঠানো হয়, সিম বরবটি, এগুলো না, সিম বরবটি যায় না, সিম বরবটি যায় না, তাই না? আচ্ছা, আলু কালকে দুটো পাঠিয়ে আসছিলো, আলু নেবে পাঠাচ্ছি তাই বাড়ির জন্য। আর এখন তো রংপুর থেকে যাচ্ছে, আচ্ছা রংপুর থেকে এখন বেশি যাচ্ছে, আমাদের এদিকে আলু চাষ কম, তো রংপুর থেকে আমাদের এদিকে তো সবজি চাষটা বেশি হয়, সবজি চাষ বেশি, আলু চাষ ছিল আমাদের গ্রেসন কাটি। বেগুন কি যাই? না, বেগুন তো যায় না। আচ্ছা, বেগুন যায় না, তাই না? পেঁপে, হ্যাঁ পেঁপে, পেঁপে কেমন মানে? ও তো পেঁপে আসছে ওদের ওই মানে হাফ কেজি ভিতরে আর কি, মানে আধা কেজির ভিতরে, আধা কেজির ভিতরে, মানে দেখা যায় আপনার 600 গ্রাম হলেও তাই নেবে, কিন্তু আপনার 700-800 গ্রাম নেবে না, একটা সাইজ লাগবে আর কি, একই সাইজ 500-600 এর ভিতরে সাইজ, 500 থেকে 600 গ্রাম। আচ্ছা, পেঁপেগুলো কেমন দামে কিনে বায়াররা আপনাদের কাছ থেকে? পেঁপেগুলো আমরা আমাদের কাছে নিয়ম আছে এখানে, যে আমরা যে বাজারে যে বিক্রি আছে 20 টাকা কেজি, হয়তো আমাদের কাছে 2 টাকা কেজি কিনবে, কি 22 টাকা কেজি কিনলো, একদম ফ্রেশটা যেহেতু পাচ্ছে দাম দিয়ে কিনবে। বাগানে আসবো দেখলো আমরা আমরা ওই যারা যাদের পেঁপে বাগান আছে, আমরা আমাদের লোক দিয়ে আমাকে ভাঙায় আনতে হবে, পুরো হাত দেবে না, ওই বাইসে বাইসে এক সাইজ ভেঙে গেলে আমার বড় ছোট থেকে গেল গাছে, এই ওরা গোয়াল ভেঙে পরে বেশি হয়তো 1 টাকা বেশি দিলাম আমরা। আচ্ছা আচ্ছা, তার মানে বাইরে যে প্রোডাক্টটা যাবে একদম ফ্রেশ, ভালো প্রোডাক্ট, কোনো ধুনফুন ব্র্যান্ড নেবে না। আচ্ছা, মানে কোনো ভেজাল বা অন্য দেখতে কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া নেবে না, ব্যাপারে নিরাপদ সবজিও লাগবে। এই যে আমার এখানে সবজিগুলো আছে, এদের মনে করেন যে 10 দিন আগে থেকে তেল, অন্য অন্য তেলটা বন্ধ, মানে 10 দিন আগে থেকে স্প্রে করা বন্ধ, স্প্রে করা বন্ধ। আচ্ছা, এগুলো কি ওনারা পরীক্ষা করে? হ্যাঁ হ্যাঁ, ওরা তো পরীক্ষা, চিটাগাং গেলেই পরীক্ষা শুরু হয়ে যাবে, চিটাগাং গেলেই পরীক্ষা শুরু হয়ে যাবে, যদি আমার 20 পায় তাহলে নেবে না। আচ্ছা, মানে ঔষধ পালে মানে কীটনাশক পাইলে নেয় না? আচ্ছা, হ্যালো দর্শক, আপনারা রেজাউল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শুনতে পারলেন, যে
কি কি ধরনের প্রোডাক্ট দেশের বাইরে যায়, কি কি ধরনের সবজি এবং কেমন সাইজের নেয়, কেমন কোয়ালিটির নেয়, এবং ভাবে জানতে পারলাম যে কোনো ওরা কীটনাশক জাতীয় প্রোডাক্ট মানে অতিরিক্ত কীটনাশক দেওয়া আছে এরকম সবজি নেয় না। এটা হচ্ছে চিটাগাং যাওয়ার পরে ওরা পরীক্ষা নিরীক্ষা করবে, যদি কীটনাশক পাই অতিরিক্ত কীটনাশক বা দশ, এরা হচ্ছে বললো যে 10 দিনের ভিতরে আর কোনো কীটনাশক ছেটানো হয়নি, সো ওরা যদি কীটনাশক পায় তাহলে হচ্ছে এই সবজিটা একটু লট ধরেই বন্ধ করে দেয়, মানে এটা নেয় না। তো এই দিকটাতে কিন্তু ওনারা অনেক কেয়ারফুলি যে অতিরিক্ত কীটনাশকযুক্ত কোনো সবজি তারা নেবে না এবং কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া নেয় না। দেখেন এই দিকে দেখেন সব প্যাকেজিং করতেছে, অনেকগুলো প্যাক হয়ে গেছে অলরেডি, সবগুলো বস্তাতে হচ্ছে আপনার 21 কেজি করে আছে। কৃষকরা পাবেন হচ্ছে 20 কেজির দাম, 1 কেজি হচ্ছে ঢোলটা। ওটা যেহেতু কাঁচা সবজি এটা শুকায় যায় কারবারে যাইতে যাইতে, বা এখানে একটা মোটামুটি 12 থেকে 15 দিন সময় লাগে পৌঁছাইতে এই সুপার শপগুলোতে। এগুলো হচ্ছে আপনার মালয়েশিয়ার বিভিন্ন সুপার শপে বিক্রি হবে। ওইখানে যে নর্মালি 1 রিঙ্গি থেকে 1 রিঙ্গি বা 1 রিঙ্গি সামথিং কিছু একটাতে বিক্রি হয়, 1 রিঙ্গির নিচে না। আর বাংলাদেশ থেকে তো দেখলেন যে 11 টাকা করে ইনাদের কাছ থেকে সমস্ত প্যাকেজিং প্রোডাক্ট কিনতেছে, মানে প্যাক করার পরে 11 টাকা করে, অর্থাৎ গাড়িতে লোড হওয়া পর্যন্ত 11 টাকা করে, তারপর যেটা আছে সেটা হচ্ছে সরাসরি বায়ারদের খরচ। দর্শক দেখেন কতগুলো সব প্যাক করা হয়ে গেছে অলরেডি, এগুলো প্যাক করার পরে তারপরে লেবেল লাগিয়ে কার্গোতে উঠাবে। এটা কার্গোতে উঠাতে হলে এই যে এপাশে একটা কার্গো এসছে অলরেডি, আজকে 2টা কার্গোতে উঠাবে, মোট 22 থেকে 24 টন প্রোডাক্ট যাবে আজকে সবজি। এই বড়ো এই কার্গো এসছে, এগুলোতে করে চিটাগাং যাবে। হ্যাঁ, চিটাগাং যাওয়ার পর ওইখানে হচ্ছে আপনার এখানকার স্থানীয় যে আছে কৃষি মন্ত্রণালয়, এই কৃষি অফিস আছে, ওখান থেকে ছাড়পত্র নিয়ে আসা হয়েছে, কারণ নির্ধারিত কিছু কৃষক আছে যাদের কাছ থেকে সবজি নেওয়া এবং সমস্ত রুলস মেনে আর কি সবজিগুলো উৎপাদন করা। আর সেই কৃষকদের তালিকা অনুযায়ী যাদের কাছ থেকে সবজি নিয়েছে সেই নামে তালিকা অনুযায়ী আর কি কৃষি কর্মকর্তা যেনারা আছেন যশোরের স্থানীয়, তো তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসা হয়েছে যে এই সবজিগুলো ফ্রেশ এবং রপ্তানি করার যোগ্য। সেই ছাড়পত্র নিয়ে যেয়ে অর্থাৎ সার্টিফিকেটটা নিয়ে যেয়ে যখন আপনার কাস্টমসে দিবে চট্টগ্রাম বন্দর কাস্টমসে, তখন আর কি এই প্রোডাক্ট মানে সবজিগুলো আপনার বিদেশে রপ্তানি হওয়ার জন্য ওইখানকার যে কার্যক্রম আছে সেগুলো শুরু হবে। তাছাড়া কিন্তু এটা শুরু হওয়ার কোনো ওয়ে নাই যদি কোনো ছাড়পত্র না দেওয়া হয় স্থানীয় কৃষি মন্ত্রণালয় অফিস থেকে। এখানে দর্শক এই কার্গোতে আর কি ওঠানো হবে, কার্গোটি চলে এসছে এবং আরেকটি কার্গো পাশে দাঁড়িয়ে আছে। এখনও কিন্তু প্রচুর বাঁধাকপি এখনও বাছাই করতে বাকি আছে, এগুলো শেষ করে তারপরে আর কি কার্গোতে উঠাবে। সো দেখেন সবাই এখন ব্যস্ত, বিকাল হয়ে গেছে অলরেডি এখনও অনেক। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, দেখেন এপাশে হচ্ছে নদী, আর নদীর ঠিক পাড়েই শ্রমিকরা কাজ করছে মাশাআল্লাহ। প্রচুর বাঁধাকপি দেখেন আপনারা, মোট 22 থেকে 24 টন আজকে, এখনও গাড়ি ভর্তি করে আসছে, যে কোনো একটা গাড়ি এসছে এখন ওইটাকে আনলোড করেনি।